আমরা সবাই এখন খানিয়ানালের মাজার থেকে বের হয়ে গেছি। আমরা এখন ষাটগম্বু মসজিদ ভিজিট করতে যাব ইনশাল্লাহ। Well, hello there. This is my first vlog ষাটগম্বু মসজিদে আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে ব্লগ করতেছি, শিখতেছি এবং কিছু শেখানোর চেষ্টা করতেছি। বাট মজার কথা হলো, এই ষাটগম্বু মসজিদে ধারণা করা যায় খানজান আলীর 1500 শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। এই মসজিদে বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে একটি অন্যতম। বাগেরহাটে ষাটগম্বু মসজিদের ভিতরে আসছি। এখানে আছে যারা বিদেশি পর্যটক আছে ওদের জন্য হচ্ছে 200 টাকা করে হচ্ছে ঢোকার চার্জ, এন্ট্রি ফি, অ্যান্ড দেশীয় পর্যটক হচ্ছে 20 টাকা করে। সার্বভূত দেশসমূহ পর্যটকের জন্য হচ্ছে 100 টাকা করে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হচ্ছে 5 টাকা করে। আর 5 বছরের জন্য কম শিশুদের জন্য হচ্ছে প্রবেশ ফ্রি, অ্যান্ড নো স্মোকিং জোন। আমরা হচ্ছে যে ভাবছিলাম খুলবে না তো সকালে, অ্যান্ড ঢুকতে ডান সাইডে আছে হচ্ছে বাগেরহাট জাদুঘর, অ্যান্ড বাম সাইডে হচ্ছে ওই ষাটগম্বুজ মসজিদ। অ্যান্ড এখানে স্ট্রিক্টলি মানা আছে যারা হচ্ছে যে ড্রোন ফ্লাই করা যাবে না, কজ অফ ড্রোন যদি আপনি ফ্লাই করেন তাহলে হচ্ছে এখানে ফৌজদারি মামলা দেওয়া হবে। সো অ্যাজ এ শিক্ষিত হয়ে থাকলে আমার কাছে ড্রোন আছে, সো দ্যাট হচ্ছে আমি ড্রোন ফ্লাই করবো না, আশেপাশে যা আছে ওটা দিয়েই কাজ সারতে হবে। এখানে হচ্ছে কশন দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে যারা বিকৃতি ক্ষতি বা বিনাশ করে তাদের জন্য হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। অ্যান্ড হ্যাঁ প্লিজ, এটা এখানে হচ্ছে যে এটা আমাদের ঐতিহ্য, তো হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিটের সময় হচ্ছে যেটা মাথায় রাখতে হবে যেন আমরা আমাদের সম্পদ যেন নষ্ট না করি। আমরা এটা আমাদের জন্য লাভ, অ্যান্ড বাংলাদেশের ট্যুরিজম খাতে হচ্ছে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পালন করবে। অ্যান্ড মুন্না ভাই আমার ট্যুর পার্টনাররা সবাই আসতেছে। হচ্ছে কবরস্থান আর এই হচ্ছে ষাটগম্বু মসজিদ। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে 1985 খ্রিস্টাব্দে, ইউনেস্কো এই সম্মান প্রদান করা হয়। এটি বাংলাদেশের 3rd ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটা অন্যতম। সুলতান নাসিরুদ্দিন শাহ আমলে, যেটা কিনা 1435 থেকে 1459 খ্রিস্টাব্দে, খানজাহানের বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাটগম্বু মসজিদ নামে পরিচিত লাভ করে। মসজিদটির পূর্ব দেওয়ালে 11টা বিরাট আকার খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটা অন্যগুলোর চেয়ে অনেক বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টা করে দরজা। মসজিদের 4 কোণে 4টা মিনার আছে। এগুলো নকশা গোলাকার এবং এর উপর দিয়ে শুরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াতকার ব্র্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। আমরা হচ্ছে যে এখন বাগেরহাটে বের হয়ে যাবো, আমাদের আজকে লাস্ট ডে এই ট্রিপের। সো আমরা হচ্ছে আপাতত জায়গা এখন এত 7 সকালবেলা 8টা বাজে হচ্ছে, এটা গেট ওপেন করে দিচ্ছে সবার জন্য ইনশাল্লাহ। ভাইয়া ইনশাল্লাহ দোয়া করেন, দেখা হবে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। বাগানে ফুল ছিঁড়বেন না, অ্যান্ড হচ্ছে ময়লার জন্য ডাস্টবিন ব্যবহার করবেন। আর বাগেরহাটের শেষ হিস্টোরিক্যাল মস্ক অফ বাগেরহাট, সো এইসব জিনিস বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমাদের মতন জনগণের, আপনাদের মতন জনগণের। সো নিজের দেশের সম্পদ নষ্ট করা কখনোই বুদ্ধিমানের মতন কাজ না। বাগেরহাটের জাদুঘর ছাড়াও দরবার ঘর হিসাবে ব্যবহার করতেন, আর এই মসজিদটি ছিল দরবার ঘরের প্রবেশের একটা অংশ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসাবেও ব্যবহৃত হয়। ইমাম সাহেবের বাসার বসার জায়গা হিসাবে রয়েছে মিম্বার। মানে 8টা সাড়ে 8টা বাজে, এখনও পর্যন্ত অনেক অনেক ভিজিটর্স আসতেছে এখানে অনেক। আর অর্জুন গাছের পরিচিতি, সুপুষ্পকুষ্পিত, এটা 25 থেকে 30 মিটার পর্যন্ত উপরে হয়। ওকে, গুড ইনফরমেশন।
এখানে রেস্ট হাউসও আছে। রেস্ট হাউস হচ্ছে মিউজিয়াম, রেস্ট হাউস এই হচ্ছে মিউজিয়াম, দেন ওইও হচ্ছে রেস্ট হাউস। একটা ভালো জিনিস আপনাদেরকে না দেখালে হয় না, সংস্কৃতি মানুষকে সুসভ্য ও মার্জিত করে তোলে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ কথা, ইউনিভার্সাল ট্রুথ। শিশুকন্যা থ্যাংকস অ্যান্ড দ্য জাদুঘর সাজ্জাদ, এই হচ্ছে জাদুঘর। ও অনেক অনেক গোছালো একটা পরিবেশ ঘোরার মতন, এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতন হচ্ছে অনেক বড় জায়গা ওই রেস্ট হাউস। অ্যান্ড দেয়ার আর লটস অফ পিপল, দেখছেন তো আপনারা এত সাত সকালবেলা এসে হচ্ছে এখানে ভিজিট করা যায়। অ্যান্ড বাগের হাটের এটা জাদুঘরটা, এখানে জাদুঘর খুলে সকাল 10টা বাজে। অ্যান্ড প্রপার কিছু ইনফরমেশন বলি, সপ্তাহে ছুটির দিন রবিবার, এখানে সব সময় যাই হোক অনেক মানুষজন এখানে আসছে। সো আলহামদুলিল্লাহ আমাদের শেষ যাওয়ার সময় একটা কথাই বলে যাই, এই অতীত যেটা হচ্ছে বর্তমানে সাক্ষ্য হয়ে থাকে, এটা হচ্ছে তার পারফেক্ট একটা এক্সাম্পল। অনেক বিশাল একটা এরিয়া। সো এত কিছু করি জাস্ট ফর আপনাদের জন্য, প্লিজ বেশি করে করে সাবস্ক্রাইব করেন, বেশি করে করে সাপোর্ট করেন, বেশি করে করে শেয়ার করেন, যাতে করে হচ্ছে আপনাদেরকে আরও সুন্দর কিছু উপহার দিতে পারি। অ্যান্ড এটা হচ্ছে পার্ক, তো বাগেরহাট। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। সো ষাট গম্বুজ মসজিদ দেখা শেষ, বাগেরহাট, টাটা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও আসা হবে। অ্যান্ড আমরা যাবো হচ্ছে পিরোজপুরের দিকে ইনশাল্লাহ।